মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে প্রয়োগ শুরু হবে বায়ো অ্যান্টেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন। এক দেড় মাসের মধ্যে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হতে চলছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। হোয়াইট হাউস ছাড়লেই ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে জেলে, অপরাধী নির্দয় ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বললেন তার ভাতিজি মেরি ট্রাম্প। জার্মানিতে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, বোমাটি ফল নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞরা আশঙ্কার জেরে স্থানটি থেকে সরিয়ে নিয়েছে 13,000 বাসিন্দা। দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিন শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 25,000 মানুষ। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য $12,00,000 সংগ্রহ করলেন ইসলামী সহযোগী সংস্থা। নিজ দেশের সেনাদের জেনেটিক পরিবর্তন করে ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার ইচ্ছা কখনোই পূরণ হয়নি বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। হাবোটে জিতলেন আফ্রিকার দেশ নামিবিয়ার এক স্থানীয় নির্বাচনে অ্যাডলফ হিটলার উনোনা। আত্মীয় স্বজন কর্মচারী নির্মাণ শ্রমিক সহ 50টি দুস্থ পরিবারের ব্যয় যোগাতেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 31, আক্রান্ত 1,666 জন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 13 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আগামী 17 ডিসেম্বর চালু হচ্ছে দেশের সিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেল লাইন বললেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। করোনার কারণে দেশে মানুষের স্বাস্থ্য সেবার কোনো ঘাটতি হতে দেওয়া হয়নি বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা রাষ্ট্রদ্রোহিতার সামিল উল্লেখ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারীদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সরকার দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। করোনা মহামারীর প্রকোপ কমিয়ে আনতে শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। কেউ যদি মনে করে অনেক শক্তিশালী হয়ে গেছে এটা হবে তাদের ভুল ধারণা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু টি-20 কাপের তৃতীয় ম্যাচে 4 বল হাতে রেখে 5 উইকেটে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে জয় পেল জেমকন খুলনা।